বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে ঢুকবেন অপবিশ্বাস। হঠাৎই এক পুলিশ সদস্যের সাথে দেখা হয় অপবিশ্বাসের। অপবিশ্বাসের মাস্কটা খুলতে বললেন সেই পুলিশ সদস্য, কারণ প্রিয় অভিনেত্রীকে শুধু এক নজর দেখবে বলে। তারপর অপবিশ্বাস সেই পুলিশ সদস্যের কাছ থেকে চলে আসেন বিমান বন্দরের ভেতরে। তারপরই সেখানে দেখা হয় আরেক ডান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের সাথে। সেখানে বাড়ি সাহক অপবিশ্বাস সবাই মিলে একটু মজা আড্ডায় মেতে থাকতেও দেখা যায়। তবে হঠাৎই আরেকটি ভক্ত চলে আসে অপবিশ্বাসের কাছে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বিমানবন্দরের কাছে চলে আসলেন সবাই, উঠবেন বিমানে। বিমানে ওঠার আগ মুহূর্তে কিছু ঘটনা বা ঘটতেই দেখা যায় অপবিশ্বাসের সাথে। আস্তে আস্তে বিমানে পা দিয়ে উপরের দিকে উঠছেন অপবিশ্বাস। তারপর ঘটল এক অঘটন। অপবিশ্বাস বিমানে ওঠার মুহূর্তেই সালাম করে নিলেন বিমানটাকে। বিমানে উঠতেই কফি এনে দিলেন অপবিশ্বাসকে। তারপর মোবাইলে কথা বলতে বলতেই চলে আসলেন বিমানবন্দর থেকে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে।